ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمان تديني بي اپنے মহররম সম্পর্কে এবং এর মধ্যে করণীয় বর্জনীয় সম্পর্কে জানতেছিলেন। যে সম্মানিত দিনী ভাই, যুগ উপযোগী একটা প্রস্তাবের জন্য আপনাকে ধন্যবাদ। বর্তমান মাস হচ্ছে মহররম মাস, আর মাস সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم. সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাবারক তাআলার নিকটে মাসসমূহের গণনা হচ্ছে 12। যখন থেকে আল্লাহ তাবারক তাআলা আসমান জমিনকে সৃষ্টি করছেন, এইভাবে এটা কিতাবুল্লাহ অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে এভাবেই ছিল যে মাস 12টি হবে। এই মাসগুলোর মধ্যে 7টি মাস হচ্ছে হারাম মাস, পবিত্র মাস, সম্মানিত মাস। মিনহা আর বাতন হুরুম, 7টি মাস সম্মানিত মাস। জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার মজবুত দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেকে গুনার মধ্যে ফেলে দিও না। এ কথার অর্থ হচ্ছে যে অন্যান্য মানুষের মধ্যে গুনা করাও গুনা, কিন্তু এই 4 মাসের মধ্যে গুনা করা আরও বেশি গুনা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এটা সূরায়ে তাওবার 36 নম্বর আয়াত। এখন প্রশ্ন হলো কোন কোন 4 মাস, এই ব্যাপারে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে তিনি বর্ণনা করেন, আসানাতু ইসনা আশারা শাহরান, মাস হচ্ছে বছর হচ্ছে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3 মাস ধারাবাহিক। 1 নম্বর হচ্ছে যুলকাদাহ, 2 নম্বর হচ্ছে যুলহিজ্জাহ, 3 নম্বর হচ্ছে মুহররম। এই 3 মাস হচ্ছে লাগাতার। আরেকটা হচ্ছে ওয়া রাজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ শাবান এবং জুমাদা মাসখানে যেই মাসটা আছে রজব মাস, জুমাদার উখরা এবং শাবান এই মাসখানে হচ্ছে একটা আছে রজব মাস, এই রজব মাস। এই 7 মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সহিহ মুসলিমের 1982 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম রাখা। তাই এই মাসে যত নফল সিয়াম রাখা যায় সেটা তত বেশি ফজিলত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন মক্কা থেকে হিজরত করার পর। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, দেখলেন যে ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম রাখে, সওম রাখে। ফাকালা মা হাজা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কোন ধরনের রোজা? ক্বালু হাজা ইয়াউমুন সালিহুন, হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনী ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা। তখন তারা বললো যে আমরা এই দিন সোম রাখি এই জন্য যে একটা উপযুক্ত দিন, এই দিন আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে ফেরাউনের তাদের দুশ্মন ফেরাউন থেকে নাজাত দিছেন, আল্লাহ তাআলা শুকরিয়া করার জন্য মূসা আলাইহিস সালাম এই দিনে সোম রাখছিলেন। ফাকাল আনা হাক্কু বি মূসা মিনকুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকে আমি হচ্ছে বেশি উপযুক্ত মূসা আলাইহিস সালামের ব্যাপারে, যেহেতু তোমরা গোমরা, মূসা আলাইহিস সালাম আল্লাহ নবীর এই যে উনি সত্য নবী ছিলেন উনার অনুসরণের দিক দিয়ে আমি বেশি উপযুক্ত। ফাসামাহু ও আমার ফাসামাহু ও সামা বি সিয়ামিহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আশুরার সিয়াম রাখছেন, আশুরার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোম রাখছেন, ও আমার বি সিয়ামিহি, এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিছেন। হাদিসটি বুখারীর 1865 নম্বর। তাইলে বুঝে গেল আশুরার সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখছেন এবং সাহাবায়ে কেরাম থেকে রাখার জন্য নির্দেশ দিছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহারা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গাইরিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। বুখারীর 1867 নম্বর হাদিস।
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এত বেশি খেয়াল রাখতে দেখি নাই। অন্য কোনো নফল সিয়াম এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বেশি খেয়াল রাখতেন না যে পরিমাণ বেশি খেয়াল রাখতেন আশুরার। হাদা শাহর ইয়ানি শাহর আশুরা, অর্থাৎ আশুরার সিয়ামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেরকম গুরুত্ব দিতেন, এটা এরকম অন্য কোনো গুরুত্ব দিতেন না। অর্থাৎ রমজানের গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্ব, যেহেতু এটা ফরজ। এই ছাড়া অন্যান্য গুরু সিয়ামের মধ্যে গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিসের? আশুরার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস সহিহ মুসলিমের 1976 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি সিয়ামে আশুরা রাখবে, অর্থাৎ মহরমের 10 তারিখ রোজা রাখবে, তাহলে আমি আল্লাহর উপরে আশা রাখি যে তার আগের 1 বছর গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ, বেহামদি। তাহলে আশুরা সিয়ামের ফজিলত হচ্ছে, যদি নাকি সে এই সিয়ামটা রাখতে পারে তাহলে তার অতীতের 1 বছর গুনাহ মাফ হবে। আর একটা হাদিস, যেহেতু এটা ইহুদিদের সাথে মিলে যায় একটা রোজা রাখলে, এই জন্য এর সাথে মিলে যায় আরেকটা রোজা রাখা সুন্নত, হয়তো 9, 10 বা 10, 11। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আম থেকে আমরা এটা প্রমাণিত যে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম রাখলেন, ওয়া আমারা বি সিয়ামিহি, এবং অন্যান্যদেরকেও সিয়াম রাখতে নির্দেশ দিয়েছেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুহুল ইয়াহুদু ওয়া নাসারা, এটা এমন একদিন যে দিনকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল ইয়াউমাত তাসে, আগামী বছর যদি নাকি আমি বেঁচে থাকি তাহলে আরও একটা সিয়াম, যেটা 9 আশুরা, অর্থাৎ মহরমের 9 তারিখ আমি রোজা রাখবো। কলা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তু ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আগামী বছর আসতে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশুরার আসার আগে মারা গেছেন, এই জন্য ওই 9 তারিখ রোজা রাখে নাই। এভাবে সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা, লাইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমানা তাসে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মহরমের 9 তারিখও রোজা রাখবো। তাই এই হিসেবে 2টা রোজা রাখা সুন্নত। কেউ কেউ বলেন উত্তম হচ্ছে 9, 10, কেউ বলছেন 10, 11, যে কোনো একটা একটা সমস্যা নেই। আর এই মহরমকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ধরনের কিছু কর্মস্থলে যেগুলো ইসলাম সমর্থন করে না, ইসলাম বিবর্জিত পথ, এগুলো শিয়াদের কর্মকাণ্ড, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আশুরার দিন তারা ভালো করে খানা ফাঁক করে, এই দিন যদি দেখে ভালো খানা খায় সারা বছর খানা খেতে পারবে এটা মনে করে, এটা একটা ভুয়া হাদিস। বরং সারা বছর যেভাবে খায় এভাবে ওই দিনও খাবে। তারপরে আশুরার জন্য আমাদের দেশে আলাদা মোরগ রাখে, ওই দিন জবাই করবে, তারপরে কচু খায় বিশেষভাবে বিভিন্ন রোগ মুক্তির নিয়তে, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এগুলো করা যাবে না। তারপর তাজ ইয়ে করে, মাতম করে, শোক পালন করে। এখানে একটা বিষয় বলে রেখেছ, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অনেক বছর পরে হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে কিছু দুষ্ট শ্রেণীর লোকেরা। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে। আর আশুরার সিয়ামের ফজিলত এটা আসতে কেন, মুসা আলাইহিস সালামের জমানা থেকে, তাহলে অনেক আগের থেকে এটা আসছে। অনেক অজ্ঞ লোক যারা আছে তারা মনে করে যে আশুরার ফজিলত হচ্ছে এই জন্যে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন হত্যা করা হয়েছে, এই জন্য না, এই জন্য না, বরং এই আশুরার ফজিলতটা মুসা আলাইহিস সালাম থেকে হইয়া আসতেছে, আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে হইয়া সাহাবাকান এভাবে করতেছিলেন। কিন্তু ঘটনাবশত ওই দিনেই হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করছেন, তো এই জন্য এই দিনে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার কারণে উনার মর্যাদা বাড়ছে। এই দিনের মর্যাদা তো আগে থেকে আছে, কিন্তু ভুলবশত মানুষের মনে করে যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এই দিনের মর্যাদা হয়েছে, এটা একটা সম্পূর্ণ ভুল। আর এই জন্যে শিয়ারা মারামারি কাটাকাটি করে, নিজেরই রগ মাখে এবং নিজের গায়ের মধ্যে আঘাত করে, এগুলো সম্পূর্ণ হারাম। বলা তোর কবি এটি করেন তাহলে কেন, তোমরা নিজেকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আর শিয়ারা আগুনের মধ্যে দৌড়াদৌড়ি করে এবং নিজের গায়ের মধ্যে ছুরি মারে, এগুলো সম্পূর্ণ হারাম কাজ। আমাদের দেশে অজ্ঞ লোকেরা না বুঝে মহরম দিনে
অনেক কিছু করে যেগুলো শিয়াদের সাথে মিলে যায়, আলিয়াজিবুল্লাহ, এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। শিয়াদের আকিদা বিশ্বাস এটা সম্পূর্ণ গোমরা আকিদা বিশ্বাস, এগুলোর থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে, সমাজকে দূরে রাখার চেষ্টা করতে হবে। তাই সুন্নাহ মোতাবেক আমরা এই মাসে যত বেশি সিএম রাখতে পারি সেটা হচ্ছে সুন্নত, বিশেষ করে আশুরাকে কেন্দ্র করে 9, 10, 11 তারিখ সিএম রাখা সেটা সুন্নত। হ্যাঁ, এই দিনে ভালো করে কিছু খাই খাইতে হবে, তারপরে সিন্দি ফাঁক খাইতে হবে, ঈদের মতো উদযাপন করতে হবে, রাত জাগরণ করতে হবে, এগুলো সম্পূর্ণ বেদাত, এগুলো কিছুই করা যাবে না। এবং তাদের শিয়েদের বিভিন্ন জায়গাতে মিছিল হয় তাজিয়া নিয়া, এগুলোতে অংশগ্রহণ করা যাবে না। তারপরে হাই হুসেন হাই হুসেন বলে গান গাওয়া হয়, এগুলো কিছু করা যাবে না, এগুলো কুসংস্কার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো। সব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।